হাই, হ্যালো বন্ধুরা। তো একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিও, তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইটারের ইউটিউব চ্যানেলে। তো আমাদের বাড়ি ম্যাক্সিমামটা কমপ্লিট, এই যে ছোট রাইটার আসছে, তো আজ আস্তে আস্তে করে ছোট রাইটার কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখেছো আমার ছোট রাইডারকে, আমার মা ছোট রাইডার। চলো বাবা, টাটা টাটা বাবা, রাতে দেখা হচ্ছে, ও আসছি গো। তো বন্ধুরা, আপাতত স্টার্ট করে যাচ্ছি। তো রাস্তাটা পুরোপুরি খুঁড়ে গেছে, তাই হয়তো একটু সমস্যা হচ্ছে। পঞ্চসাহায় ক্রস করছি, দেখতে দেখতে চলে আসছি পিয়ারলেসের কাছে। এই সামনে হচ্ছে পিয়ারলেসের গেট, 4 নম্বর গেট এটা। তো বাদিকে পিয়ারলেসকে ফেলে সামনের দিকে এগোচ্ছি। TWM-এ সবাই কিন্তু আজকে ওখানে আসছি, সঙ্গে রাজুদাও সাথে আসবে। চলো দেখাবো সবার সাথে, মিট করবো। রাস্তার কন্ডিশন কেমন সব কিছু তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। পিয়ারলেসকে ফেলে রাজুদা কোথায় গেল? ওই তো রাজুদা সামনে দাঁড়িয়ে আছে। তো দেখতে দেখতে রুবি দেশে পৌঁছে গেলাম, তার থেকে দেখছো রুবি। তো আমরা স্টেট যাবো, মাবরিজ ধরে যাবো। তো আগে তেল ভরবো, তেল ভরে তারপরে সিগন্যাল তো খোলা আছে, রাজুদা সামনে বেরিয়ে যাচ্ছে, আমিও দেখি। হ্যাঁ, অলরেডি আমিও বেরিয়ে গেলাম। বাদিকে যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পে এখন তেল ভরবো, তেল ভরে তারপরে যাব আমাদের গন্তব্যের দিকে। এলো, ফুল ট্যাঙ্ক। এখন আটটা ফাঁকা না? বাঁদিকে খিদিরপুর চলে যাচ্ছে, ডান দিকে আমরা এখন ধরবো, দ্বিতীয় গ্রিপ ব্রিজ হচ্ছে সোজা আমাদের NH ধরার জন্য। এখানেও বাইক কিন্তু 40। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, মাথা খারাপ নাকি? সেই সবার চেনা পরিচিত দ্বিতীয় গ্রিপ ব্রিজ। এই এই ব্রিজটা একবার নস্টালজিয়া ব্রিজ, মানে যতবারই আছে ততবারই মনে হয় যেন কোথায় একটু টুরে যাচ্ছি আমরা। ও মানে আমাদের কলকাতা একটা ঐতিহ্য, কি লাগছে বস, সেই সেই। আর আজকে একটা বিশেষ প্রোগ্রাম আছে ক্যালেন্ডার অনুযায়ী, তাই রাস্তাটা তোমরা এতটা ফাঁকা দেখছো। অফিস আওয়ার্সে কিন্তু মানে এতটা ফাঁকা থাকে না। তো ক্যামেরাটা ফলো করে এখানে প্রচুর কিন্তু দ্বিতীয় হুগলি ব্রিজে ফাইন দেওয়া হচ্ছে। আমাদের গন্তব্যের ফার্স্ট টোল দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু টোল। তো 6 নম্বর টোল দিয়ে বেরোবো। ও হাই, তো খোলা আছে না, বাবা বন্ধ করি, চলো 5-5 দিয়ে বেরোই। চলো, বাঁদিকে হচ্ছে হাওড়া আন্দুল আর ডান দিকে কোনা ব্রিজ। তো এখন আমরা উঠছি সাঁতরাগাছি ব্রিজে। সাঁতরাগাছি ব্রিজটাও আজকে কিন্তু অনেকটা জ্যাম কম আছে, আজকে অনেকটাই ফাঁকা। চলো সাঁতরাগাছি ব্রিজ দিয়ে নামি, নেমে তোমাদের সাথে দেখাই আমরা কোন রোড ধরছি আজকে, আমরা NH কোনটা ধরছি। তো সাঁতরাগাছি ব্রিজ ক্রস করলাম, বাঁদিকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, মুম্বাই রোড বাঁদিকে, ডান দিকে দিল্লি রোড। তো কোন রুট ধরছি অবশ্যই তোমরা দেখতে পারবে। সোজা যাচ্ছে, এই যে ব্রিজটা দেখছো, সোজা দিল্লি রোড, বাঁদিকে হচ্ছে মুম্বাই রোড। ফলো করো যে আমরা কোন রুট ধরছি এখন আমরা, কনফিউশন। এই যে ব্রিজ হচ্ছে, এই ব্রিজ যে সোজা হচ্ছে দিল্লি রোড।
এখন আমরা আসছি NH6 মানে কোলাঘাটের দিকে যাচ্ছি। মোটামুটি বন্ধু আমরা ওই 95, 100, 104, 105, 105-10 মধ্যে আমরা কিন্তু অ্যাভারেজ রান করছি, আর মানে 90-100 মধ্যে কিন্তু রাখছি। তো একটা অ্যাভারেজ আমরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলছি। রাজুদা সামনে আর আমি পেছনে, সামনে টোল আসছে আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল, এখান থেকে টোল আর 1 কিলোমিটার, টোল এখান থেকে আর 500 মিটার। তো আমাদের সেকেন্ড টোলের নাম হচ্ছে ধুলাগড় টোল, আর এখানে একটু সামান্য জ্যাম থাকে বা সিগন্যালও থাকে, সেক্ষেত্রে হচ্ছে কারণ এখানে কিন্তু বড় একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, কিন্তু এটা একটা সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাদিকে। যদি সিগন্যাল নাও থাকে তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখানে যখন যাবে যখন একটু গাড়িটা স্লো করবে। দেখো সামনে মানে এখানে কিন্তু কেউ সেরকমভাবে নিয়ম মানে না। আর এই যে দেখছো এখান থেকে যখন যাবে না, যদি তোমার ডান দিকে যাও এরা কিন্তু ধরবে, ধরে একটা ফাইনের ব্যবস্থা করে দেয় অনেক সময়। তো আমাদের গন্তব্যের সেকেন্ড টোল ধুলাগড় টোল ক্রস করলাম। বাঁদিকে হচ্ছে বন্ধুরা উলুবেড়িয়া, এই উলুবেড়িয়া বিষয় দেখছো, এখান থেকে তোমরা 51 গেটটা পেয়ে যাবে। এখানে ভালো টুরি স্পট আছে, কলকাতা স্টেশন টু ঘাটাল, মানে এই বাস ড্রাইভারদের কাছে না মানুষের জীবনে কোনো দাম নেই, আর এত বিচ্ছি চালাচ্ছে। যেরকম ভাবে চাও যেরকম ভাবে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো। বাগনান ক্রস করলাম জাস্ট, দেখো বাগনান ক্রস করে মানে যত আমরা কোলাঘাট বা ভুবনেশ্বর এখান থেকে 100, বালেশ্বর 191, খড়গপুর 82, মানে যত আমরা সাউথের দিকে এগোচ্ছি কালো হয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে পারে। অলরেডি বৃষ্টি পড়ছে কিন্তু যত সামনে এগোচ্ছি তত যেন আরও কালো হয়ে আসছে আকাশটা। দেউলটি এখান থেকে 5 কিলোমিটার, দেউলটি যেতে হবে যেখানে কথাসাহিত্যিক শরৎচন্দ্র বসুর বাড়ি, ওখানে যাবে একটা ব্লক বানাতে যাবো খুব তাড়াতাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে ঢেপুর, আর এখান থেকে কোলাঘাট খুব কাছে। হ্যাঁ, আনন্দ নিকেতন স্কুল বাগনান, দেউলটি থেকে পুরী দূরত্ব 437 কিলোমিটার। এখানে আকাশটা একটু ক্লিয়ার হয়ে গেছে, মানে বাগনানটাতে পুরো আকাশ পুরো কালো ঘনঘটা হয়েছিল, ভাবলাম যে মারাত্মক বৃষ্টি হবে। একটু হালকা বৃষ্টি গায়ে পড়েছে, রেনকোটটা আর পরলাম না, ভাবলাম যে রেনকোটটা পরে নেবো, কিন্তু রেনকোটটা দেখলাম যেখানে এসে দেখলাম যে পুরো আকাশ ক্লিয়ার। এখানে 1% বৃষ্টি হয়ে গেছে অলরেডি, রাস্তা দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো, বা হয়তো চ্যানেল স্ক্রোল করতে করতে হয়তো তোমাদের কাছে ভিডিওটা এসে পৌঁছে গেলো, তো তোমার কাছে অনুরোধ তোমরা চলে যাওয়ার আগে প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অন করো, অল করো। তাহলে কী হবে, আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর রকমের ভিডিও আসে, মানে ট্যুরিস্ট ভিডিও, ট্যুরিং সংক্রান্ত ভিডিও, ট্যুরিস্ট স্পট ভিডিও, সব কিছু তোমরা কিন্তু এই ছোট্ট চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাও, কমেন্ট করো। এ বাবা পুরো ভিজে গেলাম গো, এখানে তো আবার জোরে জোরে বৃষ্টি আরম্ভ গেল এখন আবার। রেনকোট পরলে ভালো করতাম। দু চাকার জন্য সর্বদা হেলমেট ব্যবহার করুন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধু এখন আমরা আছি কোলাঘাট, তাপবিদ্যুৎ প্রকল্প কিন্তু ডান দিকে আছে। অনেকদিন পর কোলাঘাট ব্রিজের ওপরে রেল দেখতে পেলাম। পুরো ভিজে গেছেন, আসুন দাদা। হ্যাঁ হেলমেট, হ্যাঁ হ্যাঁ ওখানে খুলে নিচ্ছি ভিতরে। জানি জানি এখানেই দাঁড়াই প্রতিবার। ভালো আছো? ভালো আছো? তো চলো হোটেল আধার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার সামনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে দীঘা চলে যাচ্ছে, আর সোজা হচ্ছে খড়গপুর, মানে দীঘা হলদিয়া হচ্ছে এই রাস্তাটা, সোজা হচ্ছে খড়গপুর, পুরী, চেন্নাই, বিশাখাপত্তনম সব সোজা, টাটা নগর 208।
সামনে দেবা টোল প্লাজা আসছে আর সোজা হচ্ছে পুরী। দেবরা সিটি এদিকে, বালিচক স্টেশন কিন্তু বাদিকে পড়বে। হে হে লা, চেন্নাই 1567, ভুবনেশ্বর 343, খড়গপুর 37 কিলোমিটার। এ দেখো টোল গেট, এখান থেকে আর 1 কিলোমিটার, এখান থেকে টোল হচ্ছে আর 500 মিটার। ও রাস্তা বন্ধ, তাহলে কিছু করার নেই। এই হচ্ছে, এই রুটটা হচ্ছে বাইকের রুট, যেহেতু রাস্তা বন্ধ তাই এই এই রুট দিয়ে গত হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে এইখান দিয়ে ক্রস করতাম আমরা। চলো আমাদের তাহলে থার্ড টোল, দেবরা টোল ক্রস করলাম। দেখো ছোট্ট ছোট্ট করে চ্যানেলটা এগোচ্ছে, সেটা কিন্তু তোমাদের জন্যই এগোচ্ছে, তোমাদের ভালোবাসার জন্যই চ্যানেলটা আস্তে আস্তে করে জাস্ট এগোচ্ছে। ছোট চ্যানেল অবশ্যই, রাইড অ্যাডিক্ট একদম ছোট চ্যানেল, শুধু তোমাদের ভালোবাসা পেলে যদি একটু বড় হতে পারে চ্যানেলটা, তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে। বন্ধুরা এই উত্তর সিমলা ক্রস করে এই বাদিকে যে ব্রিজটা উঠছে, এটা হচ্ছে খড়গপুর যাওয়ার জন্য, ঘাটশিলা যাওয়ার জন্য, ঝাড়খণ্ড যাওয়ার জন্য, আর ওই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে পুরী চলে যাচ্ছে। ধরাগড়া, সম্বলপুর, রায়পুর, নাগপুর সোজা। এই বাদিকে হচ্ছে খড়গপুর সিটি, ডান দিকে মেদিনীপুর, আর এখন আমরা যাবো সোজা। এই যে দেখছো বাদিকে হচ্ছে খড়গপুর সিটি, এই ডান দিকে হচ্ছে মেদিনীপুর, সোজা হচ্ছে খড়গপুর সম্বলপুর। এই রাস্তাটা ডান দিকে হচ্ছে খড়গপুর শিল্পাঞ্চল। আমার খড়গপুরের এই জায়গাটা খুব ভালো লাগে, আমার রেল লাইন নিচে মানে মা এই দ্বিতীয় গ্রিল ব্রিজ, আর এই জায়গাটা খুব ভালো লাগে আমার। কি ভিউ, এই যে সিআরপিএফ ক্যাম্প, আমরা এখন বাদিক নেবো। বাবা পুরো দেখেছো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন। চাঁদে এখন বাইক চালাচ্ছি আমি তো। এই বাদিক নিয়ে এই যে শুয়ে এসে গেছি আমরা আমাদের আজকের গন্তব্যে, জঙ্গল সাফারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততক্ষণ ধরে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।